চলো একবারই এসে যাবে পুরো। ধানকলি রোড, কি কারো পকেটে ছেড়ে দেবো না কারো গায়ে ছেড়ে দেবো? কারো পকেটে ছেড়বো না গায়ে ছাড়বো। তীর ধনুক দেখতে দেখতে করতে তো মানে ধুম করে বাসে গিয়ে বাড়ি খেয়ে যায়। চলছে আমাদের রিপোর্টার সুহানা দাস, মাথায় চুল কম, মানুষটা ছোট, বাচ্চাটা ছোট্ট রিপোর্টার, নাচটা ফিরে গরম লাগছে, এই খেমে সান হয়ে যাচ্ছে আমি। কেন যে তো ঘাম হচ্ছে আমার, ভালো করে দেখছি তো। ভালো আছে না? বললাম চল দেখ, দেখি তোর ভালো লাগে। ছাওয়া দিই চল, ছাওয়া দিই চল, উঠি ছাওয়াতে ঢুকে যা। একটু দিনের বেলা আসলেই ফাঁকা থাকে। চলেছি আমরা ভেতরে আস্তে আস্তে মণ্ডপের ভেতর, ওরা আস্তে আস্তে খুব সুন্দর করে সুন্দর উঠছে ভিডিওটা, ছবিগুলো খুবই ভালো ওঠে, ক্যামেরার অপটিমাইজেশন খুব ভালো। চলো গুড্ডু, কে অর্জুন, অর্জুন তীর চালাচ্ছে। সব দেখাবো, এটা অর্জুন মহাভারত রামায়ণে দেখিস নি তীর চালিয়েছিল। নিচে জলের দিকে থাকে অর্জুন হচ্ছে তীর চালানোর গুরু ছিল, মাছের চোখে তীর মারবে।
জানি না ওটা কি।